তুমি তুমি আবারও এসেছো আমার কাছে, কেন 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 তুমি রোজ রোজ কেন আসো আমার কাছে? সেই বাঁশ ফল আমাকে এনে দে, তুই কথা দিয়েছিলি আমাকে, সেই বাঁশ ফল এনে দে, না হলে তুই শান্তি পাবি না, কিছুতেই শান্তি পাবি না। আমি রোজ আসব, রোজ। কেন 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 আসিস তুই আমার কাছে? আমাকে শান্তি দে, শান্তি দে আমাকে। কি রে বাবা, তোর কি হয়েছে? আজ আবারও মল্লিকা তো স্বপ্নে এসেছিল নাকি? হ্যাঁ হ্যাঁ মা, হ্যাঁ, আজ আবারও ও আমার স্বপ্নে এসেছিল। ও আমাকে বাঁচতে দেবে না, মেরে ফেলবে, মেরে ফেলবে আমাকে, ও আমাকে মেরে ফেলবে। সেই পূর্ণিমার মল্লিকার মতো আমিও মরে যাব। শান্ত হয়ে যা বাবা, শান্ত হয়ে যা, শুয়ে পড়, বিশ্রাম কর, বিশ্রাম কর বাবা। কিরে, কেন এসেছিস এখানে তুই? আমার কাছে কেউ আসে না, দরকার পড়লে আমি যাই, মানুষের কাছে আমি যাই। তুই চলে যা, চলে যা। আমি খুব বিপদে আছি, আমাকে সাহায্য করুন। আমার একটা মাত্র ছেলে, আমার ছেলেকে বাঁচান, বাঁচান আমার ছেলেকে। তোকে না বললাম আমি চলে যেতে? যা যা, এখান থেকে চলে যা, চলে যা। আমার যদি ওখানে প্রয়োজন হয় তবে আমি যাব, যা এখান থেকে, যা যা, চলে যা। হরিহর আর কোনো উপায় না পেয়ে সে সেখান থেকে বাড়িতে চলে আসে। সে বাড়িতে ঢোকার সময় লক্ষ্য করে তার বাড়ির সামনে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার বাড়ির দিকে। হরিহর আস্তে আস্তে কাছে গিয়ে লোকটার কাঁধে হাত রাখে। লোকটা পেছনে ঘুরতেই হরিহর অবাক হয়ে বলে, আরে আপনি, আপনি না বললেন যে আপনি আসবেন না এখানে? আমি তো বলেছিলাম যে আমার যেখানে দরকার হয় আমি সেখানে চলে যাব। চলুন চলুন আমার সাথে, আমার বাড়িতে চলুন। না, এখনো সময় হয়নি, সময় হলে আমি আমি আবার আসবো। চার দিন পর আমি আবার আসবো এখানে, আবার আসবো, আবার আসবো। এই নে, এই মোমবাতিটা নিজের কাছে রাখ। প্রতিদিন রাতে এই মোমবাতি জ্বালিয়ে সেই মোমবাতির কালো কালি তোর ছেলের কপালে দিবি, আমি আবার আসবো সময় হলে। মোমবাতিটা হরিহরের হাতে দিয়ে সেখান থেকে চলে যায়। হরিহর কিছুটা অবাক হয়ে মোমবাতিটা হাতে নিয়ে বাড়িতে চলে যায়। সে তার স্ত্রীর হাতে মোমবাতিটা দিয়ে সব ঘটনা খুলে বলে, ঠিক আছে, আমরা একসাথে গিয়ে ছেলের মাথায় তিলকটা লাগিয়ে দিয়ে আসি। তুমি যাও, আমি আসছি, একটু ওয়াশরুম থেকে ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে। এরপর লক্ষ্মী তার ছেলে নবীনের ঘরের বাইরে দাঁড়িয়ে দেখে নবীন ঘুমাচ্ছে। লক্ষ্মী তার ছেলের ঘরে প্রবেশ করতেই তার বাম কাঁধটা কেমন যেন ভারী ভারী হয়ে যায়, আর সেই ঘর থেকে একটা পচা ভক্সা গন্ধ বের হতে থাকে। লক্ষ্মী তার ছেলের পাশে দাঁড়াতেই তার বাম কানে কেউ ফিস ফিস করে বলতে থাকে, পারবি না, তোরা আমাকে কিছুতেই আটকাতে পারবি না, আমাকে বাধা দেওয়ার চেষ্টা করলে তোরা সব বেঘরে প্রাণের বিসর্জন দিবি। সেই সাথে তার বাম কানে কেউ বলে উঠ, ভয় নেই, ভয় নেই আপনার, আপনি যে কাজে এসেছেন তাড়াতাড়ি সেই কাজ করে এখান থেকে চলে যান, ও আমাকে বন্দি করে রেখেছে, আপনাকেও বন্দি করবে, চলে যান আপনি, চলে যান, আমি আর বেশি কোনোকে আটকে রাখতে পারবো না। ডান কানের বলা কথা শুনে মনে হচ্ছিল কেউ যেন লোকটার গলা চেপে ধরে আছে, লোকটা খুব কষ্ট পাচ্ছে। লক্ষ্মী ভয়ে ভয়ে মোমবাতিটা জ্বালাতেই নবীন ঘুমিয়ে থাকা অবস্থাতেই তার মায়ের গলা চেপে ধরে। লক্ষ্মীর দম বন্ধ হয়ে আসে,
তখন তার ডান কানে আবার সেই চাপা কণ্ঠ বলতে থাকে, আপনি বিচলিত হবেন না, আপনি আপনার কাজ করুন, আপনার ছেলের মাথায় মোমবাতির কালো কালি দিয়ে তিলক লাগান। লক্ষ্মী খুব কষ্ট করে মোমবাতির আগুনের কিছুটা উপরে একটা আঙুল রাখে, তার আঙুলে কালি জমতেই সে তার ছেলের মাথায় একটা তিলক লাগিয়ে দেয়, আর তার ছেলে তার গলা ছেড়ে দিয়ে আবার নিদ্রায় চলে যায়। লক্ষ্মী এই সব কিছুর পরে আর একটা মুহূর্ত সেখানে না থেকে খুব দ্রুত সেই স্থান ত্যাগ করে ডাইনিংয়ে এসে বসে পড়ে। হরিহর তার পত্নীর শুকনো চেহারা দেখে আন্দাজ করে নেয় নিশ্চয়ই তার স্ত্রীর সাথে খারাপ কিছু একটা ঘটেছে। কি ব্যাপার, কি হয়েছে, তোমাকে এমন অশান্ত কেন দেখাচ্ছে? আজ আর একটু হলে আমি প্রাণে মারা যেতাম, তুমি কিছু একটা করো। আমার আজ এক হুজুরের সাথে কথা হয়েছে, সে বলেছেন সে চার দিন পর আসবে, আমাদের কষ্ট হলে এই চার দিন যে করেই হোক কাটাতে হবে। হে বিধাতা, তুমি আমার ছেলেটাকে ওই শয়তানের হাত থেকে রক্ষা করো। খুব কষ্টে আর প্রতীক্ষায় চারটে দিন পার করার পর একদিন সকালবেলা তাদের সদর দরজায় কড়া পড়ে। এই অসময়ে আবার কে আসলো বাড়িতে? দেখো, মনে হয় হুজুর এসেছেন, আজ তো তার আসার কথা ছিল, তুমি বসো, আমি গিয়ে দেখছি। হুজুর, আপনি আসুন আসুন, আপনারই অপেক্ষা করছিলাম। ছেলের ঘর কোনটা? চলুন আমার সাথে, আমি দেখিয়ে দিচ্ছি। তুই চলে যা, চলে যা এখান থেকে, তোর ওই পবিত্র শরীর নিয়ে এখান থেকে চলে যা। হুজুর নবীনের দিকে তাকিয়ে তার চাপা কণ্ঠে বলতে শুরু করে, কে তুই, কেন এসেছিস, কি চাই তোর? আমি বলবো না, আমি কিছুই বলবো না, যদি তোর প্রাণের মায়া থেকে থাকে তাহলে তুই এখান থেকে চলে যা। আপনারা যান এখান থেকে, আমি যখন আপনাদের ডাকবো তারপরে আপনারা আসবেন, আমি আসনে বসবো, দয়া করে আমাকে বিরক্ত করবেন না। হুজুরের কথা মতো হরিহর তার স্ত্রীকে নিয়ে সেই স্থান ত্যাগ করলে হুজুর আসনে বসে। বেশ কিছুক্ষণ কেটে যায়। হুজুর আসন থেকে উঠে ডাইনিং টেবিলে এসে বসে, একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, এ তো খুব ভয়ানক ব্যাপার, আপনার ছেলের ওপরে কারিন চালান করা হয়েছে। বিজেন কারিন কি বোঝেন? আমি বলছি শুনুন, এই সমাজে কিছু দুষ্টু লোক আছে যারা কালো জাদু বিদ্যা করে মৃত মানুষকে কোনো না কোনো একটা উদ্দেশ্য দিয়ে তার রূহকে জীবিত মানুষের পিছনে লেলিয়ে দেয়। আপনার ছেলের সাথেও সেটাই করা হয়েছে। কিন্তু আমার ছেলের সাথে কেন করা হয়েছে এমনটা? আজ থেকে 6 মাস আগের ঘটনা। আপনার ছেলে আর তার বান্ধবী মল্লিকা একই কলেজে পড়ত। এই শুনেছিস, আজ কলেজের লেকচারার বাঁশফলের কি গুণের কথা বলছিল? তুই বাঁশফল দেখেছিস কোনোদিন? না রে, আমি বাঁশফল দেখিনি কোনোদিন। আমিও না কোনো দিন বাঁশফল দেখিনি, তবে আমি শুনেছি আমাদের গ্রামের ওই বড় গোরস্থানে নাকি অনেক বড় আর পুরনো বাঁশ বাগান আছে, ওখানে নাকি বাঁশফল পাওয়া যায়, যাবি নাকি দেখতে? হ্যাঁ, তা গেলে মন্দ হয় না, কাল যদি একবার বাঁশফল নিয়ে যেতে পারি তবে কলেজে বেশ হিরো সাজা যাবে। আচ্ছা বেশ, তবে আজ বিকেলে আমি গোরস্থানের গেটে অপেক্ষা করব, তুই চলে আসিস। আচ্ছা ঠিক আছে, দুজনে মিলে বাঁশফল কোড়াতে পারলে কাল কলেজে অনেক মজা হবে। কি ব্যাপার সুন্দরী, প্রেম করতে মানুষ পার্কে যায়, তোমরা গোরস্থানে যাবে? এক কাজ করো, আমার সাথে চলো, দেখবে আমি তোমাকে কোথায় কোথায় নিয়ে যাই। তোর ঘরে মা বোন নেই, জানোয়ার একটা। এই মল্লিকা, তুই সরে যা, ওকে আমি দেখছি। না তুই চলে আয়, ওকে আমি নিজেই দেখে নিতে পারি, নির্লজ্জ বেহায়া কোথাকার। সেদিন বিকেলবেলা নগেন আগে গিয়ে সেই কবরস্থানে বসে থাকে। মল্লিকা অনেকক্ষণ কবরস্থানের গেটের সামনে অপেক্ষা করে,
নবীনকে না পেয়ে সে একাই চলে যায় গোরস্থানের বাসফুল কোড়াতে। আর এই সুযোগ কাজে লাগিয়ে নগেন মল্লিকার সাথে অমানবিক অত্যাচার করে তাকে মেরে সেই গোরস্থানে তার দেহটা ফেলে রাখে। পরের দিন তার লাশ উদ্ধার হলে নবীন বুঝতে পারে এটা নগেনের কাজ। তখন নবীন ভরা বাজারের মধ্যে নগেনকে জুতো পেটা করে। নগেন অপমান অপদস্থ হয়ে তার বাবা তারানাথ তান্ত্রিকের কাছে যায়। নবীন আমাকে ভরা বাজারের সামনে মেরেছে, আমি এর বদলা নিয়েই ছাড়ব। তুই যে কাজ করেছিস এটা যদি বাইরে আসে তাহলে কি হবে একবারও ভেবেছিস? তুমি এসব কি বলছো? আমি আবার কি করলাম? আমি তারানাথ তান্ত্রিক, আমি সব জানি, আমার কাছে কিছু লুকোস না। বাবা, তুমি আমাকে কালো জাদু শিখিয়ে দাও, আমি কালো জাদু শিখতে চাই। না, তোকে আমি কিছুতেই কালো জাদু শেখাতে পারবো না। তোকে আমি এই বিদ্যা শিখিয়ে দিলে তুই সব শেষ করে ফেলবি। বেশ, শিখবো না আমি কালো জাদু। তুমি ওই নবীনের থেকে বদলা নিতে আমাকে সাহায্য করো। না, ও নির্দোষ, আমি তোকে সাহায্য করতে পারবো না। বেশ, তবে এই জীবন রেখে আমার কোনো লাভ নেই বাবা। আমার মান সম্মান যখন শেষ হয়ে গেছে আমি আর বেঁচে থেকে কি করব? বাবা, তুই এ কি করলি? বাবা, তুমি আমাকে একটা কথা দাও। হ্যাঁ বাবা, বল কি কথা? বাবা বলো, তুমি ওই নবীনকে ছাড়বে না বাবা? হ্যাঁ বাবা, তোর ইচ্ছে আমি পূরণ করব। আমি কালো পথে যাব, কালো পথ। নগেন, তুই এ কি করলি বাবা? তুই এ কি করলি? আমি ওদের একটাকেও ছাড়ব না। তারপরে কি হয়েছিল হুজুর? সেদিন রাতে তান্ত্রিক রাগে ক্ষোভে গোরস্থানে গিয়ে মল্লিকার চুল, নখ আর কাফনের কাপড় সংগ্রহ করে নিয়ে আসে। তারপর এগুলো দিয়ে তান্ত্রিক মল্লিকার কারিনকে জাগ্রত করে। তারপর কারিনকে বশ করে তোমাদের পরিবারের পেছনে লেলিয়ে দেয়। তোমাদের ভাগ্য ভালো, তোমাদের রক্ষক দিনের জন্য তোমরা এতদিন জীবিত আছো। রক্ষক জিন মানে? তোমার শ্বশুর মশাই ছিলেন একজন বড় কবিরাজ। মরার আগে তিনটি রক্ষক দিনকে তোমাদের পরিবারের সুরক্ষার জন্য রেখে যান। এই রক্ষক দিন বিভিন্নভাবে তোমাদের রক্ষা করে আসছিল। সেদিন রাতে তোমার ছেলে যখন তোমাকে শ্বাসরোধ করে মারতে চেষ্টা করেছিল, তখন তোমার ডান কানে যে ফিস ফিস আওয়াজ করে একজন বলেছিল আপনার কাজ আপনি চালিয়ে যান, ওটাই ছিল সেই রক্ষক দিন। আমি তাকে আপনার ছেলের শরীরে হাজির করেছি, আমাকে এক গ্লাস পানি দিন। এরপর লক্ষ্মী হুজুরকে এক গ্লাস পানি দেয়। আর হুজুর তার পকেট থেকে একটা দোয়া লেখা কাগজ বের করে গ্লাসের পানিতে ডুবিয়ে দেয়। তারপরে চোখ বন্ধ করে দোয়া পড়তে থাকে। তখন সেখানে নবীন আসে। আমাকে ডেকেছেন? নাম কি তোমার? তুমি কি এতদিনকারীদের হাত থেকে এদের রক্ষা করছিলে? জি, আমার নাম ইজ্জামাল, আর আমি এতদিন ধরে কারিনের সাথে যুদ্ধ করে এই পরিবারকে রক্ষা করেছি। হুজুর পানির গ্লাস থেকে কাগজটি উঠিয়ে নিয়ে হরিহরের হাতে দিয়ে বলে, এই নিন, এই কাগজটা এমন জায়গায় রাখবেন সেখানে দিন রাত সব সময় যেন কোনো না কোনো আলো থাকে। এই কালো জাদু নষ্ট করা সম্ভব নয়, কিন্তু আমি এই কালো জাদু আর আপনাদের মাঝে একটা দেওয়াল তৈরি করে দিয়ে গেলাম। আশা করি আর সমস্যা হবে না। আর হ্যাঁ, এই পানি আপনার ছেলেকে পান করিয়ে এই তাবিজ তার হাতে বেঁধে দেবেন। আর এই তাবিজ যেন আপনার ছেলে হাত থেকে কোনো দিন না খোলে। যদি এই তাবিজ হাত থেকে খুলে যায় তবে আমার আর কিছুই করার থাকবে না, আমি চললাম। হুজুর চলে যেতেই বাড়ির মধ্যে থেকে একটা কালো ছায়া বেরিয়ে আকাশে মিলিয়ে যায়।
এটা আমার কালো জাদু। আমার জাদু এত ঠুনকো নয়। আমি আসছি ভেঙে ফেলতে তোর এই ঠুনকো দেয়াল। আমি আসছি।